ফার্মেসি মিলে যাবে কি করে শাহবাগের এই 40-50 ফার্মেসি তার চেয়ে অনেক অনেক পাওয়ারফুল এবং অনেক পারেন্টাল অ্যান্টিবায়োটিক অনেক দামি অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে। সো রেজিস্ট্যান্স ডেভেলপ করার সম্ভাবনা ডেফিনেটলি কমিউনিটিতে অবশ্যই আছে এবং সেটা বেশি ইনডিসক্রিমিনেট ব্যবহার যেহেতু হয়, কিন্তু মনে রাখা ভালো কমিউনিটিতে ব্যবহার হচ্ছে ওরাল অ্যান্টিবায়োটিক। WHO অ্যান্টিবায়োটিক গুলোকে তিনটা ক্লাসে ভাগ করেছে, অ্যাওয়ার ক্লাসিফিকেশন, অ্যাক্সেস, ওয়াচ, রিজার্ভ। রিজার্ভ গ্রুপ এবং মেইনলি এবং ওয়াচ গ্রুপের অধিকাংশ হচ্ছে হাসপাতালে ব্যবহার। সো আমাদের উদ্বেগের জায়গা হচ্ছে হাসপাতালে ব্যবহার, আর বাইরে যেটা ব্যবহার করা হচ্ছে দোকানে সেটা হচ্ছে আমাদের সাধারণ মানে অস্ত্র ভান্ডারের পিস্তল, রিভলভার এবং রাইফেল গুলো নষ্ট করে ফেলতেছে ওই 2,40,000 দোকান, কিন্তু ট্যাঙ্ক এন্টিটি অফ গান নষ্ট হয়ে হচ্ছে হাসপাতাল। কিন্তু বাচ্চাদের ব্যাপারটা খুব জটিল জানা আছে, বাচ্চাদের হচ্ছে গাট মাইক্রোবায়োটা ইম্পর্টেন্ট। এই মাইক্রোবায়োটা যে শুধু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সঙ্গে সম্পর্ক তাই না, এমনকি বাচ্চার ভবিষ্যতে ডায়াবেটিস হবে কিনা সেটাও ছোটবেলায় বাচ্চার অ্যান্টিবায়োটিক খাওয়ার সাথে যুক্ত। ভবিষ্যতে অ্যাজমা হওয়ার সম্ভাবনার সঙ্গে, হাইপারটেনশন হওয়ার সম্ভাবনার সঙ্গেও, কারণটা কি তার গাটের এনভায়রনমেন্ট অল্টার হয়ে যায়। সো এটা কিন্তু খুবই জটিল সায়েন্স, মানে মাইক্রোবায়োম নিয়ে কাজ করা হচ্ছে পৃথিবীতে হাতে গোনা 100 ল্যাবরেটরিতে, কারণ এটা খুবই জটিল একটা মানে অ্যাডভান্স লেভেল ল্যাবরেটরি লাগতেছে তাদের। কিন্তু বাচ্চাদের এটা বলা হচ্ছে অবশ্যই যে বাচ্চাদের এই মাইক্রোবায়োম অল্টারেশনের ফলে ভবিষ্যতে যথেষ্ট রোগ ব্যাধির কারণ বের হবে। বাচ্চাদের অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে বাচ্চার ভবিষ্যতে আরো অনেক রকম রোগের সম্ভাবনাও বাড়বে। অ্যান্টিমাইক্রোবিয়াল 2017 সালের পরে কোন ফোনের কাজে যেরকম কোন উন্নতি ছাড়া আমরা মনে করি নতুন নতুন ফোন, এই সকল থেকে আজ পর্যন্ত নতুন কোন অ্যান্টিবায়োটিক বের হয়নি। অর্থাৎ ওষুধ আবিষ্কারের যে পাইপলাইন আমরা মনে করি সেখানে গ্রাম পজিটিভ এগেনস্ট দুটো এবং গ্রাম নেগেটিভ এগেনস্ট 80 অ্যান্টিবায়োটিক বের হওয়ার সম্ভাবনা আছে আগামী 5 বছরে, মানে নিউ মলিকিউল। 10 বছর আগে খুব বড় ধরনের ফেলিয়ার হয়েছে আর কি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা অনেকগুলো পটেনশিয়াল মলিকিউল ফেল করেছে, মানে এটাকে একটা বড় ধরনের ডিজাস্টার মনে করা হচ্ছে, কারণ মনে করা হচ্ছে যে এটা তো খুবই প্রেডিক্টেবল একটা ডেভেলপমেন্ট কিন্তু সেটা হয় নাই। সো নিউ মলিকিউল আসার সম্ভাবনা, আমি যেটা পুরোনো অঙ্কে বলতেছি ওইটাই সম্ভাবনা সঠিক থাকবে। নতুন যে স্পিড আপ করার যে ধারণা আপনারা ইতিমধ্যে অন্যান্য ওষুধের ক্ষেত্রে দেখেছেন, স্পিড আপ করতে গেলে কি ঘটতেছে, আমি এই ব্যাপারে খুবই সনাতনী আর কি, মানে আমি একেবারে এআই এর সম্পর্কে আমি জানতে আগ্রহী, এআই ব্যবহার করতে আগ্রহী, আমার ছাত্ররা থিসিস পর্যন্ত পারে কিন্তু এখন ওষুধ ইনোভেশন নিয়ে, কিন্তু আমি আপনাদের এই নব করতে চাই যে এটা আসলে মনে করি আমি যে ক্লাসিক্যাল ভাবে যে ওষুধ ডেভেলপ করছে সম্ভবত সেইভাবে পাওয়া ড্রাগগুলোই আগামী 5 বছরে গ্রাম পজিটিভ এগেনস্ট দুটো, গ্রাম নেগেটিভ এগেনস্ট একটা আসতে পারে যদি 100% সফল হই, মানে আমাদের পাইপলাইনের ড্রাগে যদি 100% সাকসেসফুল হই ফেজ 3 তে থাকা ড্রাগে, তাহলে সেই দুটো ড্রাগ একবার গ্রাম পজিটিভ, একটা হবে গ্রাম নেগেটিভ।